অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আজ থেকে এই মীন রাশিতে শুক্র, বুধ এবং রবি একত্রে অবস্থান করছে এবং এই ত্রিগ্রহী যোগ তিনগুণ লাভ দিতে চলেছে এই আটটি রাশির কে। এবং এই পাঁচ দিন মহাসংযোগে এই আটটি রাশির হতে চলেছে ধন বর্ষা। অর্থাৎ আজ পয়লা এপ্রিল, এই পাঁচই এপ্রিল পর্যন্ত এই আটটি রাশিকে বিশেষভাবে লাভ, সফলতা, সাকসেস দিতে চলেছে। দেখুন, এই যে তিনগুণ যে ত্রিগ্রহী যোগ তিনগুণ লাভ যে দিতে চলেছে এই আটটি রাশিকে, প্রথম কথা দেখুন, অলরেডি মীন রাশিতে শুক্র এবং রবি অবস্থান করছিল। আজ থেকে এই মীন রাশিতে বুধের অবস্থান, নিচস্থ গৃহে অবস্থান, কিন্তু শুক্রের সঙ্গে একত্রে হওয়াতে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এবং যে ঘরে এই বৃহস্পতি শুক্র সরি বুধ নিচস্থ বৃহস্পতি নিচস্থ হচ্ছে, তার ঘরের অধিপতিও নিচস্থ। অর্থাৎ যে ঘরে বুধ নিচস্থ হচ্ছে সেই ঘরের অধিপতিও কিন্তু মকর রাশির ঘরে নিচস্থ অবস্থায় এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এবং এই যে শুক্র এবং বুধ কম্বিনেশন একই সঙ্গে একত্রে অবস্থান করে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এবং শুক্র এবং বুধ যথেষ্ট পাওয়ারফুল এই আটটি রাশিকে স্টক বিজনেস, শেয়ার মার্কেট, লটারি এবং ফাটকা থেকে এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু দিবে। এই পাঁচটা দিন অর্থাৎ পয়লা এপ্রিল টু পাঁচই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এই মহাসংযোগে। এবং আপনার জন্মছকে যদি এমন স্থিতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড কিন্তু হবেনই হবেন। এবং বর্তমান যে আমি কথাটা বলছি সেটা সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচরের নিরিখে। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার ধন বর্ষা কই, আমার হচ্ছে না। দেখুন, আমার হচ্ছে না এই কথাটি দেখার আগে আপনি দেখুন আপনার জন্মছকের প্লেসমেন্ট, গ্রহের প্লেসমেন্ট। আপনার হতে যাওয়া কাজ বিড়ম্বনা হয় দেখবেন, আপনার দশা অন্তর্দশা হয়তো পারমিট করছে না, কোনো অশুভ গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, বা আপনার রাশিচক্রে কোনো না কোনো দোষ আছে, সেই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করুন। দেখবেন এই যে বর্তমান যে গ্রহের গোচর কিনা, এই যে পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু ধন বর্ষা হতে চলেছে, এই ত্রিগ্রহী যোগ তিন গুণ লাভ দিতে চলেছে এই আটটি রাশিকে। কোন কোন এই আটটি রাশি, যেটি স্টক মার্কেট, শেয়ার, ফাটকা, লটারি এবং ব্যবসা থেকে অভূতপূর্ব লাভ কিন্তু দিতে চলেছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দেখুন, যদিও দ্বাদশভাবে শুক্র আপনার ধনপতি এবং সপ্তমপতি আপনার রাশি দ্বাদশভাবে অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজযোগ পঞ্চমপতিকে কানেক্ট করে, আপনার ক্ষেত্রে কিন্তু এ সময় ব্যবসা থেকে, শেয়ার থেকে, লটারি থেকে, ফাটকা থেকে কিন্তু এ সময় প্রচুর পরিমাণে কিন্তু অর্থের যোগ কিন্তু নির্দেশ করছে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ধনেশ এবং পঞ্চমেশ আপনার রাশির একাদশভাবে অবস্থান করছে এবং তৃতীয় পতিকে কানেক্ট করে এবং রাশির অধিপতিকে কানেক্ট করে, অর্থাৎ নিজভঙ্গ রাজযোগ আপনাদের ক্ষেত্রে এই যে ত্রিগ্রহী যোগ আপনাদের লটারি, শেয়ার, বিদেশ থেকে এবং ব্যবসা থেকে, স্টক বিজনেস থেকে
এই সময় কিন্তু লাভ দিবে হচ্ছে বৃষরাশি যদি আপনি হন বৃষরাশির ক্ষেত্রে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন। মিথুন রাশির আপনাদের পঞ্চমেশ এবং আপনার দ্বাদশপতি আপনার রাশির কর্মভাবে অবস্থান করছে এবং রাশির অধিপতিকে নিয়ে এবং চতুর্থপতিকে কানেক্ট করে এবং তার সাথে আপনার তৃতীয়পতিকে কানেক্ট করে। অর্থাৎ এই সময়ের মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে লটারি এবং স্টক বিজনেস থেকে এই পাঁচটা দিন এবং শেয়ার থেকে ফাটকা থেকে জুয়া থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এই 1 এপ্রিল টু 5ই এপ্রিল এই মহাসংযোগ এই যে যে লাভ মিথুন রাশিকে দিতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যোদয় হতে চলেছে। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের রাশির দ্বিতীয়পতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং আপনাদের চতুর্থপতি এবং আপনার রাশির একাদশপতি আপনার ভাগ্যভাবে অবস্থান এবং দ্বাদশপতি এবং তৃতীয়পতিকে কানেক্ট করে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যোদয় ভাগ্যের দ্বার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা হবে শেয়ার মার্কেট, স্টক বিজনেস, লটারি শেয়ার থেকে ফাটকা থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই ত্রিঘয়ী যোগ তিন গুণ লাভ দিতে চলেছে। এরপরে যে রাশি কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি এবং আপনাদের ভাগ্যপতি কেন্দ্রে অবস্থান করছে। ধনপতি ভাগ্যপতি এমনি কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে এবং নিজভঙ্গ রাজ্য এখানে কিন্তু আপনাদের পার্টনারশিপ বিজনেস থেকে ব্যবসা থেকে লাভ, শ্বশুরালয় থেকে লাভ এবং লটারি থেকে শেয়ার থেকে ফাটকা থেকে স্টক বিজনেস থেকে এই সময় কিন্তু লাভ দিতে চলেছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই ত্রিগ্রহী যোগ তিন গুণ লাভ কিন্তু দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের সপ্তমেশ পঞ্চমভাবে এবং আপনাদের ভাগ্যপতি পঞ্চমভাবে এবং লাভ সফলতার জায়গা পঞ্চমভাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মহাসংযোগ মহা লাভ হতে চলেছে। সপ্তম পঞ্চম, নবম পঞ্চম, একাদশ পঞ্চম আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ সফলতার জায়গা দেখাচ্ছে। এই ত্রিঘয়ী যোগ আপনাদের ভাগ্যের সাপোর্ট দিবে ব্যবসা থেকে, শেয়ার থেকে, স্টক বিজনেস থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, ট্রেন্ডিং থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু এই বৃশ্চিক রাশি যদি আপনি হন আপনি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই মহাসংযোগে আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যোদয় ঘটাতে চলেছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই আটটি রাশির মধ্যে আপনিও কিন্তু এই ত্রিঘয়ী যোগে তিন গুণ লাভ পেতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের পঞ্চমপতি তৃতীয়ভাবে এবং আপনাদের ভাগ্যপতিকে কানেক্ট করে এবং কর্মপতিকে কানেক্ট কর্মের জায়গাটা আপনাদের প্রশমিত হবে, কানেকশানগুলো আসবে, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, লটারির ক্ষেত্রে আপনাদের প্রাপ্তির মহা সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমেশ এবং আপনাদের পঞ্চমেশ আপনাদের রাশির দ্বিতীয় এবং তৃতীয়পতিকে চতুর্থপতিকে কানেক্ট করে অবস্থান করছে। চতুর্থপতি, পঞ্চমপতি, সপ্তমপতি আপনাদের ধনভাবে অবস্থান, নিজভঙ্গ রাজ্য ধনের জায়গাটা তো প্রথম কথা এই পাঁচ দিনে আপনাদের খুবই ভালো দেবে। যারা লটারি কাটেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সময় ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো এবং স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে স্টক বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পাবেন।
আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং আর্থিক স্থিতির জায়গা, ব্যবসার জায়গা এই সময় যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের সপ্তমেষ এবং আপনাদের রাশির তৃতীয় পতি আপনার রাশিতে অবস্থান করছে, চতুর্থ পতিকে কানেক্ট করে আপনাদের পারিবারিক সুখের জায়গা, ব্যবসার জায়গা, কেরিয়ারের জায়গা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভালো, আমি আবারও বলছি, অর্থাৎ আপনার মীন রাশির ক্ষেত্রে ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে নিশ্চিতরূপে। এই ছিল ত্রিগ্রহী যোগে তিন গুণ লাভ পেতে চলেছে। অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট, যাদের মিলছে না একটু গাছের পাতা নড়ছে না আমার কথা শুনে, নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলো দক্ষ অ্যাস্ট্রোলজারকে অ্যানালাইসিস করান। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।